গায়ক পবন সিং সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা গায়ক বাবুল সুপ্রিয়কে। ভোজপুরি গায়ক পবন সিং এর এক্স হ্যান্ডেলে পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার ভোজপুরি গায়ক পবন সিং এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লেখেন, 2019 সালে আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় সমর্থনে প্রচারে গিয়েছিল, সেই সময় আসানসোলের মানুষ অনেক সম্মান দিয়েছিলেন। 2024 সালে হঠাৎ বাবুল সুপ্রিয়র এমন কি প্রয়োজন পড়ল যে চারটি গানের ছবি নিয়ে আমাকে বদনাম করার? আপনি গায়কের সম্মানও রাখেননি। বাবুল সুপ্রিয় এখন পূর্ণভাবে তৃণমূল নেতা। প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি পবন সিংকে প্রার্থী ঘোষণার পরেও বাবুল সুপ্রিয় তার এক্স হ্যান্ডেলে ভোজপুরি গায়ক পবন সিং এর ছবি পোস্ট করে পবন সিংকে আক্রমণ করেছিলেন। সেই বাবুলের এক্স হ্যান্ডেলে পোস্টের জবাব দিলেন পবন সিং। শুক্রবার পবন সিং তার এক্স হ্যান্ডেলে লেখেন যে, চারটি ছবিকে সামনে এনে বাংলাকে বদনাম করেছি আমি। যদি বাংলাকে বদনাম করছি তার প্রমাণ দিলে রাজনীতি এবং সঙ্গীত জগৎ ছেড়ে দেব। ফের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাবুলকে আক্রমণ করলেন পবন সিং। Oh, God.